Dear Nasir Ali Mamoun, distinguished guests, ladies and gentlemen, dear friends, good afternoon, Shubha Shando. It's a pleasure to welcome you today for the opening of this exceptional and unique photography exhibition titled Joy Bangabandhu by Nasir Ali Mamoun. This exhibition is taking place on the occasion of the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman, an exhibition dedicated to the freedom fighter of Bangladesh. Thank you very much, Mamoun. Where are you? I don't see you. Thank you very much, Mamoun, for choosing the Alliance Française de Dhaka, the French Bangladeshi House of Culture, to host these unique events. Merci. I will now give the floor to the poet of the camera, Camera Kobir Nasir Ali Mamoun. Merci. Your Excellency, excuse me. International famous legendary painter Shahabuddin Bhai, Director Alliance Française, friends and well wishers. Aajke amra ekhane uposthit hoyechi ekta itihasher ongshe jukto howar jonno. আপনারা সবাই জানেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে। 17ই মার্চ তার 100 বছর পূর্ণ হবে এবং বঙ্গবন্ধুর আবহায় আমরা সব মানুষ এবং অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমাদের জীবিতকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। সম্ভবত কোনো বিদেশি দূতাবাসের বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে এটি প্রথম কোনো অনুষ্ঠান। এর জন্য ফরাসি গোয়া সরকার, আইওএস ফ্রান্সের ফ্রেঞ্চ এম্বাসি আজকের এই অনুষ্ঠানে ঐতিহাসিক গুরুত্ব এবং গ্ল্যামার তৈরি করার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের যে অবিচ্ছেদ্য সম্পর্ক এবং কালচারাল একটা রিলেশন আছে, সেই রিলেশনের সূত্রপাত কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। 1973 সালে আপনাদের দেশের সেই বিখ্যাত লেখক, ডিপ্লোম্যাট, স্টেটসম্যান আদ্রে মার্লোক্স বঙ্গবন্ধুর আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। তিনি ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম সফর করেছিলেন এবং তিনি আদ্রে মার্লোক্স by the hospitalization of Bangabandhu government. And when he came back to Paris, he has written a lot of pages on Bangladesh and the liberation war. So I'm grateful to you, Adre Marlux, and I mean that he is here. Once French president said, Jafal Sartre is France. And now we should say, Adre Marlux is France also to us. And এবং আমি ইংরেজি খুব ভালো জানি না, কারণ ইংরেজি মারার দরকার নাই, বাংলায় বলি। এবং আজকে আমাদের সামনে যে শাহাবুদ্দিন ভাই উপস্থিত, তার সঙ্গে আপনাদের অনেক স্মৃতি আছে, কিন্তু আমার কয়েকটি দুর্লভ স্মৃতি আছে যে স্মৃতিগুলি বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। তার মধ্যে একটা ছোট্ট অংশের কথা বলি। 1971 সালের 16ই ডিসেম্বর আমার মাত্র 17 বছর বয়স, সেই দিন সকাল 11টা থেকে দুপুর 3:30 পর্যন্ত আমি শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে ছিলাম একটা খোলা জিপে। শাহাবুদ্দিন ভাই, তার ভাই মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন ভাই, আমার এক বন্ধু মফিক এবং আমরা এই মোট 4 জন একটা খোলা জিপে। শাহাবুদ্দিন ভাইয়ের হাতে এলএনজি ছিল, তার ভাইয়ের কাছেও একটা এলএনজি ছিল। ঢাকা শহরে তখন মুক্তিযোদ্ধারা বেরিয়ে পড়েছে, পাকিস্তান আর্মি তখনও সারেন্ডার করেনি, কিন্তু বিপর্যস্ত, পর্যদস্ত, পরাজিত, তারা ভয়ে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। সেদিন শাহবাগে আসলাম এবং দুপুরের পরে শাহবাগের বেতার ভবনটা, যেটা বাংলাদেশ বেতার এখন, সেই ভবনের ছাদে পাকিস্তানের পতাকা উঠছিল, বাতাসে কেঁপে কেঁপে উঠছিল। তখন শাহাবুদ্দিন ভাই গিয়ে সেই পতাকাটা নামিয়ে বাংলাদেশের নতুন পতাকা উড়ালেন জীবনের ঝুঁকি নিয়ে। এবং তখনই কিন্তু পাকিস্তান সেনাবাহিনীরা এই পুলিশ ক্যাম্প, যে শাহবাগের সঙ্গে যে পুলিশ ক্যাম্পটা এখানে ছিল,
এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা গুলি ছুটছিল এবং বহু মুক্তিযোদ্ধাকে 71 16 ডিসেম্বর তারা মেরেছে। এবং সেই দুপুর তিনটার সময় আমরা জানি না যে আর মাত্র এক ঘন্টা সহ এক ঘন্টা পরে এই যে পরাজিত পাকিস্তান বাহিনী হানাদার বাহিনী তারা সম্মিলিত সামরিক বাহিনীর হাতে মুক্তিযুদ্ধের তাদের কাছে তারা সারেন্ডার করতে যাচ্ছে। যদি সেই ঘটনা জানতাম তাহলে নিশ্চয়ই আমি শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে সেই সরওয়ার রেস কোর্স ময়দানে সেই নিয়াজি এবং জেনারেল অরোরা যে ডকুমেন্ট সাইন করেছে এবং তাদের যে পরাজয় হয়েছে এবং নতুন বাংলাদেশের যে আবির্ভাব শুরু হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে সেটা কিন্তু সেই ক্ষণটা দেখতে পারতাম। কিন্তু আফসোস সেটা দেখার সুযোগ হয়নি। সেদিন আমি নিজেও মারা যেতে পারতাম। আমার পাশে থাকা মফিক গুলি খেয়ে সঙ্গে সঙ্গে পিজি হাসপাতালের সামনে লুটিয়ে পড়লো দুপুর ঠিক তখন 1:45 বাজে। এরকম একটা পরিস্থিতি অনেক এমনকি 1969 সালে 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে নিয়ে যে রেসকোর্স ময়দানে জনসভা হলো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হলো কারাগার ফেরত বঙ্গবন্ধু এবং সেখানে তোফায়েল আহমেদ ছাত্রদের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু উপাধি দিলেন। আজকে আমরা সেই জন্য এই প্রদর্শনীতে জয় বঙ্গবন্ধুর শিরোনাম রাখতে পেরেছি। আমরা তোফায়েল আহমেদের কাছে কৃতজ্ঞ। সেই অনুষ্ঠানে শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে আমি নিজেও উপস্থিত ছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে 17 বছরের একটা অসুখী কিশোর আমার মতো যে ফটোগ্রাফি জানে না 1971 সালে তার কোনো ক্যামেরা নাই এবং আমার নেইবারহুডের এলাকার একটা স্টুডিও নেহার থেকে ক্যামেরা ধার করে 13 মার্চ 1971 সালের 17 বছর বয়সে আমি পল্টন ময়দানে গেলাম। সেই ছবিটা এখানে আছে বঙ্গবন্ধু যে মোনাজাত করা অবস্থায় এবং কাঁপতে কাঁপতে আমি সেই ছবিটা তুললাম। সেদিনও আমরা জানি না যে 71 সালের 7ই মার্চ আর মাত্র 4 দিন পরে আমাদের যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দেবেন আমরা কেউ জানি না। 7ই মার্চ আমি আমার বন্ধুর সঙ্গে ইয়ার মোহাম্মদ খান সাহেব তার ছেলে গ্রিন রোড থেকে আমরা একটা কর্টিনা গাড়ি নিয়ে সে গাড়ি ড্রাইভ করে আমরা সেই মিটিং স্থলে গেলাম। সেখানে আমরা বঙ্গবন্ধু যেখানে জনসভা করবে সেই মঞ্চের খুব কাছাকাছি আমরা বসলাম। আমি একটা ক্যামেরা ছিল সাথে স্টেজে উঠে বঙ্গবন্ধু যখন বক্তৃতা দিতে উঠলেন তখন স্টেজে উঠে দুইটা ছবি তোলার পরে মহিউদ্দিন সাহেব তার প্রধান সিকিউরিটি সে আমাকে ঘাট ধরে নামিয়ে দিলেন। এইরকম পরিস্থিতির মধ্যে ওই 71, 72, 73, 74 এবং 75 কয়েকটি ইভেন্টে আমি ছবি তোলার চেষ্টা করি এবং বঙ্গবন্ধুর মতো ওইরকম হাইটের একটা মানুষ যখন আমার ফোকাসে আসে তখন আমার মনে হয় যে আমি হিমালয় পাহাড় দেখছি। এবং আপনি দেখবেন যে 2-3টা ছবিতে আমি একটা ব্যর্থ চেষ্টা করেছি যে বঙ্গবন্ধুর যে ভাস্টনেস এবং বাংলাদেশের যে আকাশে বাতাসে মেঘের মধ্যে যে তার শরীর মাথা ঢুকে গেছে ওই যে একটা ছবি সেলুট দিচ্ছে এরকম কয়েকটা ছবি আছে আমি খুব তোলার চেষ্টা করেছি যে ফটো জার্নালিজমের বাইরে গিয়ে ব্যানার মাইক এগুলি বাদ দিয়ে বঙ্গবন্ধুর পোর্ট্রেট তার বিশেষ মুহূর্ত এবং আকাশের সঙ্গে যে তার সম্পর্ক বিশালত্বের সঙ্গে সেটা ছবিতে দেখানোর আমি খুব চেষ্টা করি কিন্তু আমি সফল হই নাই কারণ তখন ফটোগ্রাফি আমি কিছুই জানি না। 71, 72, 74 সালে আমি শুরু করেছি। 72 সালে যখন পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করলাম তখন একটু একটু করে আমি শেখা শুরু করলাম এবং ততদিনে বঙ্গবন্ধুর সঙ্গে সিকিউরিটি লেগে গেছে তার যে কোনো অনুষ্ঠানে খুব সহজে ঢোকা যায় না। 73 সালে আমি খুব সংক্ষেপে আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। 73 সালে আমি 28 সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে গেলাম তখন বঙ্গবন্ধু জাতির জনক তিনি প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি। আমি আগে গিয়ে সেই বঙ্গবন্ধু যেখানে বসবেন সোফায় সেখানে আমি একটা জায়গায় ঠিক করে রাখলাম। একটু 5 মিনিটের মধ্যেই বঙ্গবন্ধু ঢুকে গেলেন এবং অবাক করা এখনও সেই দৃশ্য মনে হয় সেই ছবিটি আজকে এখানে আছে। বঙ্গবন্ধু গাড়ির থেকে নেমে একা হাতে পাইপ এবং ধোঁয়া উঠছে এবং ব্রিটিশ টোবাকো এরিনমুরের ঘ্রাণ পৃথিবীতে মনে হয় যে ওর চেয়ে সুঘ্রাণ আর কোনো কিছু নাই। সেই ঘ্রাণ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো সেই পুরনো বিমানবন্দরের বিমান ঘাঁটিতে। 73 সালে উনি যে সোফায় বসলেন তার সঙ্গে মাটির মধ্যে আমি বসে পড়লাম এবং সিকিউরিটি ওরা কয়েকবার আমাকে ইশারা দিল ওঠানোর চেষ্টা করলো আমি কোনোমতে উঠি না। হঠাৎ বঙ্গবন্ধু আমার দিকে তাকিয়ে বললো যে ও ক্যামেরা দিয়ে আমার সাইকোলজি পরীক্ষা করে এবং একটা এমন হাসি দিলেন অপার্থিব হাসি আমার শাটারে ছিল আমার হাত সঙ্গে সঙ্গে সেই ছবিটা আমি তুললাম। এই প্রদর্শনী শুরুতেই ওই ছবিটা আছে। আজকে এমন একটা সময় আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে যাচ্ছি যখন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সারা বিশ্বে যেসব জায়গায় বাঙালি আছে অথবা নাই, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার উদ্যোগ নিয়েছে এবং 17ই মার্চ সারা বাংলাদেশে বিরাট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে যাতে আমার এই প্রদর্শনী হারিয়ে না যায় সেই কারণে আমরা 8 দিন আগে 9 দিন আগে এই প্রদর্শনীর আয়োজন করলাম বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। আজকে আমি এই যে শিল্পী হয়েছি জাতির জনক বঙ্গবন্ধুর কাছেই আমি সবচেয়ে বেশি ঋণী। তিনি যদি আমাদেরকে এই দেশ না দিতেন, এই ভূগোল না দিতেন, আমি নাসির আলী মাহমুদ হারিয়ে যেতাম, শিল্পী হতে পারতাম না। শিল্পী শাহাবুদ্দিন হয়তো হারিয়ে যেত। বাংলাদেশের এই যে ক্রিকেট এত সুনাম সারা বিশ্বে এবং আমাদের দেশের শিল্পীদের যে সারা বিশ্বে এত সুনাম এবং আমরা সারা পৃথিবীতে যে আমরা কাজ করছি, আজকে আমাদের কোনো নাম নিশানায় থাকতো না। কাজে ওই মানুষটির কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ এবং সারা জাতি। এবং আমি তো মনে করি যে বঙ্গবন্ধু জীবিত কালে তার যেই আকাশচুম্বী সুনাম ছিল, মৃত্যুর পরে তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত হয়েছে নানা কারণে। আজকে তাকে আমাদের খুব প্রয়োজন। তার যে চিন্তা, তার যে চেতনা এবং তার যে ধর্মনিরপেক্ষতা, এটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। একজন সামান্য আলোকচিত্র শিল্পী হিসাবে আজকের এই যে সামান্য নিবেদন আপনাদেরকে স্বাগত জানাই। আমার সব বন্ধুরা যারা এখানে উপস্থিত তাদের কাছে কৃতজ্ঞ। অলিওস প্রসেস, তারা এই অনুষ্ঠান আয়োজন করেছে। একটা বিদেশি দূতাবাস রয়েছে বঙ্গবন্ধু শতবার্ষিকীতে, তারা তাদের উৎসাহ দেখিয়েছে, সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ ফরাসি দূতাবাসে এক্সেলেন্সি ফ্রান্স ইন বাংলাদেশ, প্রেস থেকে যারা এসছেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই। এবং যারা আমার অডিয়েন্স, আমি মনে করি তারা আমার সঙ্গে সবসময় ছিল, আগামীতে থাকবে। আমি একটু জাদুঘর করতে চাই, আমার স্বপ্নের সঙ্গে আপনারা থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।